আমি আবির হাসান, ম্যাথমেটিক্স ডিসিপ্লিন 1-6 ব্যাচ। তো আজকে আমাদের টপিকসটা হচ্ছে যে আই এম অল অ্যাবাউট মাই ড্রিম। তো অল অ্যাবাউট মাই ড্রিম, তো আমাদের জীবনে স্বপ্ন কী থাকে? আমাদের জীবনে স্বপ্ন থাকে এক একজনের স্বপ্ন এক এক রকম। তো ছোটোবেলা থেকে ভাই অনেক আগে অনেকে এই কথাগুলো বলে আসছে যে আমাদের জীবনে স্বপ্ন থাকে যে হচ্ছে আমরা ফার্স্টেই দেখি যে আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার হবো ইত্যাদি ইত্যাদি। তো আমাদের একবার পরীক্ষায় এরকম কোয়েশ্চেন আসছে যে হচ্ছে মানে তোমার হচ্ছে জীবনে এইম ইন লাইফ। তো আমি এইম ইন লাইফ সম্বন্ধে লিখলাম, আমার স্যারের একটু মানে পটানোর জন্য আমি একটু ডিফারেন্ট লিখলাম যে আমার এইম ইন লাইফ হচ্ছে আমি টিচার হবো, টিচার হয়ে ইত্যাদি গরিব স্টুডেন্টদের পড়াবো টড়াবো। তো যেটা হলো যে আমি অন্যদের থেকে একটু বেশি মার্ক পাইলাম। তো এটা জাস্ট জোকস অ্যাপার্ট, এখন আমি হচ্ছে তো আমার লাইফে এইম ইন লাইফ যেটা হচ্ছে ড্রিমের যে ব্যাপারটা আর কি আসছে, তো স্বপ্নের ব্যাপারটা আমার কাছে মনে হয় আমার জীবনের ক্ষেত্রে অনেক বেশি চেঞ্জ হয় যে হচ্ছে এটা আস্তে আস্তে মানে এক এক সময় এক এক পার্সপেক্টিভে এক এক রকম মনে হচ্ছে যে আমি এই হবো ওই হবো এই হবো। বাট কোনো একটা জায়গায় আমি ওই জায়গাটা দেখি অনেক বেশি ফ্যাসিনেটিং হয়ে যাচ্ছি যে ওই স্বপ্নটা দেখতে আমি অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি, ওই স্বপ্নটা দেখতে আমি অনেক বেশি পছন্দ করছি। তো ওই স্বপ্নটা কী আসলে আমার জন্য? তো ওটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি আই ওয়ান্টেড টু বি আ পলিটিশিয়ান। পলিটিশিয়ান হওয়ার কারণ বা অনেক রকম রিজন আছে যে হচ্ছে অনেক পলিটিশিয়ান যেই ব্যাপারটা, আমি পলিটিশিয়ান ব্যাপারটা একটু অন্য পার্সপেক্টিভ থেকে দেখি যে হচ্ছে একটা মানুষ তার একটা আদর্শকে বেস করে সে হচ্ছে কতগুলো মানুষকে তার দিকে বা তার দিকে মোটিভেট করতে পারতেছে, এই জিনিসটা হচ্ছে একটা পলিটিশিয়ানের হচ্ছে একটা ক্ষমতা। তো এই জিনিসগুলো আমাকে অনেক বেশি মোটিভেট করতো বা অনেক বেশি আমার কাছে ভালো লাগতো যখন আমি এক একটা পলিটিশিয়ানের যখন হচ্ছে লাইফস্টাইল দেখতাম বা লাইফস্টাইলগুলো যখন হচ্ছে অনেক বেশি ঘাটাঘাটি করতাম অনেক রকম ইউটিউব। এখন বর্তমান কমিউনিকেশনের যুগে হচ্ছে আমরা অনেক কিছু দেখতে পারি, যে হচ্ছে ইউটিউবে অনেক কিছু দেখি। তো এই জিনিসগুলো দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগতো। তো এই জায়গাটা থেকে আমার একটা 9-10 থেকে এই বয়সটা থেকে আমার কাছে মনে হলো যে অ্যাকচুয়ালি আই ওয়ান্টেড টু বি আ পলিটিশিয়ান। বাট আস্তে আস্তে স্বপ্ন কিন্তু এমন না যে আমাকে কোনো একটা দল করতেই হবে, বাট আমি পলিটিশিয়ান হইতে চাই। হ্যাঁ, আমার যেই পলিটিশিয়ান হওয়ার যে একটা ব্যাপার সেটা যদি থাকে তাহলেই হবে। তো ওই জায়গাটা থেকে আমি এখনও বিলিভ করি যে হ্যাঁ ঠিক আছে, আমার মধ্যে হ্যাঁ পলিটিশিয়ান হইতে না পারি বাট পলিটিক্যাল যে মানে ব্যাপারটা একটা পলিটিশিয়ানের মধ্যে যে ব্যাপারটা সেটা যদি আমি নিজের মধ্যে রাখতে পারি তাহলে সমস্যা তো নাই। তো ওই জায়গাটা থেকে আমার লাইফের ড্রিম হচ্ছে যে আই ওয়ান্ট টু বি আ পলিটিশিয়ান। আমি মানুষের সাথে কত ভালো ডিল করতে পারতেছি, মানুষকে কত ভালো জিনিসগুলো বুঝাইতে পারতেছি, তো সেইটাই। তো এইটাই হচ্ছে আমার লাইফের ড্রিম যে আমি হচ্ছে একটা পলিটিশিয়ান হতে চাই। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে হয়তো একটা পলিটিক্যাল দল থেকে না হোক, আমি আমার নিজের জায়গা থেকে হলো অনেকগুলো মানুষকে একসাথে করে যদি একটা একটা ভালো কিছু করতে পারি সেটাই হবে হচ্ছে আমার লাইফের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। দ্যাটস মাই ড্রিম। Thank you very much.